ॐ ध्याये तिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराफयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाशपादाम्भोजुशोभनाम् शुक्लां वरधरां कीरा लज्जा प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गला स्वनाथवामभागस्तां भक्तानुग्रहकारिणीम् শ্রী শারদা নমঃ শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা পড়ছিলাম শ্রী সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিকথা খানিকটা হয়েছে আমি বলেছিলাম আপনাদের যে শ্রী শ্রী সুরেন্দ্রনাথ সরকারের নাতনি এবং পুতনি তারা আমাদের ওখানে আসবেন তারা এসছিলেন তার নাতনি আমেরিকায় খুব বিখ্যাত ক্যান্সার বিজ্ঞানী এবং তিনি তিনি একজন ডাক্তার নেফ্রোলজিস্ট মায়ের আশীর্বাদ কিনা জানি না এত সাধারণ জীবন তারা এত বড় উচ্চ পদে চাকরি করেন উচ্চ কাজকর্ম করেন এমন একটা দিব্য সাধারণ জীবন যাপন করেন আমি দেখে একবারে মুক্ত হয়ে গেছিলাম শুধু যিনি মানে পুতনী তিনি তো বড় হয়েছেন জন্মেছেন যদিও ভারতে দু বছর বয়স থেকে ও দেশে আছেন তার উচ্চারণে বাংলা উচ্চারণে একটু একটু ইংরেজি টান আছে অন্যান্য কোনো কিছুতে তাকে দেখে মনে হয়নি আমাদের একবার ঘুরে এলে ভূতিষানন্দী মহারাজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আত্মস্থানন্দজি এখন আমেরিকায় বেড়াতে যাচ্ছেন কি কি বদল হতে পারে উনি এক সোজা উত্তর তো দিতেন না বললেন যে মাধবানন্দজি এবং নির্বাণানন্দজি হলিউডের মন্দির উদ্বোধনের সময় গিয়েছিলেন আর যথাসময় তারা ফিরে এলেন ওরা মাধবানন্দজিকে নির্মল মহারাজ বলতেন এই নির্মল মহারাজ যেমন ছিলেন তেমনিই থাকলেন শুধু মাধব নির্বাণানন্দজি সাগিং শিখে নেন কাঁধটা এরকম ঝাঁকানো শিখেলেন তারপরে আমরা অনেককে লক্ষ্য করেছি ভক্তদের মধ্যে বা সাধারণ মধ্যে তাতে দেখেছি ওই কাঁধ ঝাঁকানোটা একটা ইয়া ইয়া বলাটা আ করে একটুখানি এই সমস্ত নানা রকমের অভ্যাস কিন্তু ওদের দেখেছি জীবন বোধ এসে প্রথমেই বলছেন আগে ঠাকুরকে না দর্শন করে কীরকম খারাপ লাগছে অপেক্ষা করলেন তারা ঠাকুরকে দর্শন করার জন্য এবং পরবর্তী দিনও মানে আমাদের এখানে ভক্তরা এসেই কত কখন গঙ্গায় নাইবে কতক্ষণ সমুদ্রের পাড়ে বসে থাকবে ছবি তুলবে এইসব করছে তারা ওই দূর দেশ থেকে এসেছেন এবং আমাদের ওখানে থাকবারও ব্যবস্থা আমরা করতে পারিনি বাইরে একটা জায়গায় সরকারি অতিথিশালায় ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেইখানে ছিলেন কিন্তু দুবেলা মঠে আসা দুবেলা ঠাকুরের আরতিতে বসা রামনাম সংকীর্তনে বসা সমস্ত কিছুতে যেমন আর পাঁচজন ভক্ত তাদের মতোই আমি বলছিলাম যে এটা শ্রী শ্রী মায়ের কৃপা তাদের উপর আমরা তার স্মৃতিকতা পড়ছিলাম সেখানে মা যেখানটা শেষ করেছিলাম সেখানে তার দীক্ষার পরের একটা ওই একটা ঘটনা উদ্বোধন বাড়িতে সেদিনকে তিনি গিয়েছেন সবাই বিবেকানন্দ সোসাইটিতে উদ্বোধনবাড়ির সব মেল সদস্যরা তারা বিবেকানন্দ সোসাইটিতে উৎসবে এসেছেন আর ওপরে কেউ নেই মাকে তিনি প্রণাম করতে গেছেন যখন তখন মা বলছেন দেখো আজকে ছেলেরা কেউ নেই তুমি আজকে সকলকে ডেকে নিয়ে আসবে এবং প্রসাদ দেবে তখন মাকে প্রণাম করার স্টাইলটা এরকম ছিল একসঙ্গে পাঁচজন ছজন বা সাতজন এরকম ছেলে ভক্ত এলে একজন পুরুষ মানুষ সাধারণত অরূপানন্দ জি নিয়ে যেতেন তারা ওপরে নিয়ে যেতেন একসঙ্গে মাকে বলা হতো অমুকজন 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 প্রণাম করছেন মা সমস্ত সারা গা মুখ পা সমস্ত ঢেকে বসতেন কিন্তু পায়ের একটুখানি বেরিয়ে থাকতো মা প্রণাম করতেন খুব মৃদুস্বরে যেটা বলতেন সেটা গোলাপ মা জোরে জোরে বলে দিতে অথবা তিনি যেটা বলতেন সেটাও মাকে শোনানো হতো এরকম এই পাঁচ ছজন ফলে আবার আরেকটা দিক শারদ যে সিঁড়ি আছে সেইখান দিয়ে নামিয়ে দেওয়া হতো এরকম আমরা যেমন লাইন করে হুড়ুর করে চলে গেলাম এরকমভাবে হতো না মাকে জানানো হতো এবং একসঙ্গে অনেকে হলে তবেই মাকে প্রণাম করার সুবিধে ছিল তাই বলছেন দেখো আর ছেলেরা কেউ নেই ভক্তদের দর্শনের দিন তুমি আজ সকলকে ডেকে আনবে প্রসাদ দেবে মাকে রোজ দর্শন করা যেত না এটা একটা কথা মেয়েরা রোজ এবং যে কোনো সময় মাকে দর্শন করার সুযোগ পেত কিন্তু ছেলেরা সব দিন দর্শন করার সুযোগ পেত না সাধারণত রবিবার মঙ্গলবার শনিবার এই তিনটে দিন তারা দর্শন করার সুযোগ পেতেন মা বলছেন আমি মা বললেন আজ থেকে তুমি ঘরের ছেলেটি হয়েছ সকলকে ডেকে আনলে প্রসাদ দিলে এই কাজটি মায়ের যে আদেশটা তিনি পালন করায় মা বলছেন তুমি আজ থেকে আর বাইরে ছিল না আমাদের ঘরের ছেলে নিজেদের লোক হয়ে গেলেন আমি বললাম কেন আমি কি তোমার ঘরের ছেলে নই মা বলছেন হ্যাঁ তাই বই কি তুমি আমার আপন আপনার ছেলে এই বলি আমার পরিবারকে বললেন হ্যাঁ মা সকলেই আমার ছেলে তবে কারো কারো সঙ্গে বিশেষ সম্পর্ক ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক দেখছো না সর্বদা যায় আসে খুব আপনার আমাদের যখন আপনার হয়ে যায় আমরা চেষ্টা করি তার সঙ্গে বারবার দেখা করতে বারবারই করতে এইখানে এটা আজকে শেষ অংশ হওয়া উচিত ছিল আজ যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে হচ্ছে এই যে মা বলেছিলেন যে মা বললেন বাবা রাম কি জানতো না এই আমাদের পাগলি মামির অসুখ রাধুর অসুখ এসব দেখে তারা বলছেন যে মা দেখেছেন এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে মারতে আসে কিন্তু তোমার হাতে পায়ে লেগেছে বলে তার খুব ভয় মা বলছেন বাবা রাম কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ সীতা আদা শক্তি জগন্মাতা তবুও এই করতে এসেছিল ও পাগলি কি আমাকে জানে না সব জানে তবু এই করতে এসেছে মায়ের পায়ের ব্যথা উল্লেখ করে বলিয়াছিলাম মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করি তোমার এই ব্যাধি আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার জন্য ভুগো না আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও মা বললেন সে কি বাবা সে কি বাবা তোমরা ভালো থাকো আমি ভুগি আমার একটা ছবির কথা মনে পড়ে বারবার পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের বাইপাস সার্জারির পর এসেছেন তখন সদ্যনার বাইপাস সার্জারি হয়েছে মহারাজ বাইপাস সার্জারির পর যখন মেলুন মাঠে ফিরে এলেন বম্বে থেকে তারপরে সপ্তাহ দেড়েক বাদে দিন দশেক বাদে পূজনীয় মহারাজকে ভক্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল সে প্রথম দিন মহারাজকে আমি দেখেছিলাম বড় হয়ে গেছে চুল একটা নীল রঙের নীল নীল রঙের একটা ওই অ্যাপ্রনের মতো পরানো রয়েছে ব্যালকো দিয়ে লাগানো রয়েছে সবটা কাটা হয়েছিল তো এ হাত ছাড়া এরকম একটা জামা আর যেহেতু পা থেকে নার নেওয়া হয়েছিল তো পা দুটোকে তুলে রাখা ছিল একটা জায়গায় মহারাজ বসে আছেন সারা চোখে মুখে ভীষণ রকমের ক্লান্তি কিন্তু তখনও তিনি হাত নাড়ছেন সকলের সকলকে দেখা করবার সুযোগ করা দেওয়া হচ্ছে আমাদের দেখে এত খারাপ লাগছিল যে আমরা এই যে গুরুর পাদপাদ্যে যে সমস্ত জন্মার্জিত কর্মফল জমা করে আসি তাদের এত পুত পবিত্র জীবন সেখানে তো কোনো কলঙ্ক নেই কিন্তু তারা যে এত ভোগেন এর কারণ হচ্ছে আমাদের কর্মফল তারা গ্রহণ করেন এবং আমাদের কর্মফল থেকে মুক্ত করেন আমাদের যেটা কাজ হচ্ছে দীক্ষার আগে দীক্ষা পাওয়ার আগে আমরা যেরকম যেরকম জীবনযাপন করে থাকি সেটা কোনো কথা নয় কিন্তু তারপরে যেন একটা অতিশুদ্ধ পবিত্র জীবনযাপন করার চেষ্টা করি কারণ এটা ঠিক আমাদের যতটা ভুগতে হবে তার চেয়েও আমার গুরুকে বেশি ভুগতে হবে ওই রবীন্দ্রনাথের সেই গান আছে না কখনও বিপথে যদি ভ্রমিতে চাহে এড়িয়ে দিই অমনীয় মুখ হেরি স্বরমেশে হয় সারা আর কারুর মুখটা মনে পড়ুক না পড়ুক নিজের গুরুর মুখটা যেন মনে পড়ে স্থূল শরীরে হোক সূক্ষ্ম শরীরে হোক যেভাবেই হোক যেন সদা সর্বদা তার মুখখানি মনে পড়ে এবং মনে হয় যেন আমরা যেন এরকম কিছু না করি যাতে তাদের আমাদের জন্য ভোগ করতে হয় তারা বলছেন অতিশানন্দজিকে দেখেছি শেষ দিন অবধি যেদিন চলে যাচ্ছেন মারাজ হাসপাতালে শেষ বারের মতো হাসপাতালে যাচ্ছেন হাসপাতালে যাবেন এমন সময় একজন ভদ্রমহিলা ছুটতে ছুটতে আসছেন মহারাজের মহাপ্রয়াণের পর গণেশ মাস তাকে আইডেন্টিফাই করেছিলেন বলে জানি তিনি নাকি ছুটতে ছুটতে এসেছিলেন মহারাজ ভক্তরা সেবকরা আটকানোর চেষ্টা করছে মহারাজ আটকাতে বারণ করলেন তারপরে তিনি যখন এলেন কাছে মহারাজ পায়ের মোজাটা খুলে দিতে বললেন বললেন আর কবে প্রণাম করবার সুযোগ পাবে তার তো ঠিক নেই তখনও কেউ জানে না যে মহারাজা কোনো দিন ফিরে আসবেন না সেই তার নিজের পায়ের মোজাটি খুলে দিয়ে তাকে পায়ে মাথা রেখে প্রণাম করবার সুযোগ করে দিয়েছেন আমাদের গুরুরা এমনই যে মায়ের যে ভাব মায়ের যে করুণা ঠাকুরের যে করুণা এগুলো আমরা এদের মধ্যে দেখি সেবকরা যারা পরবর্তীকালে গুরু হয়েছেন তাদের দেখেছি সেবক যখন তারা থেকেছেন কত কড়াক্কড়ি করেছেন কত কি করেছেন কিন্তু পরবর্তীকালে যারা গুরু হয়ে গেছেন তাদের ভেতরে সেই করুণা মূর্তি প্রকাশিত হয় আমাদের বিমলা আত্মানন্দ জি আত্মস্থানন্দ জি যখন সেবক ছিলেন তখন মহারাজ যে গলায় মালা পরানো ছোট মালা হলে কিছুতেই পড়ানোর ব্যবস্থা করতেন না কিন্তু ওই কাকদ্বীপে ওখানে দীক্ষা হলো এত ছোট মালা পরানোর পর খোলা যাচ্ছে না আমরা কাঁচি দিয়ে কেটে দিলাম তবু মারাজ পড়াতে দিলেন একজন তো এত ছোট মালা নিয়ে এসছেন সেটা পড়ানো যাচ্ছে না মহারাজ দু কাঁধের মধ্যে ওটাকে বললেন এমনি এমনি করে দিয়ে দাও আমি বারণ করাতে হাতটা দিয়ে করলেন পূজনীয় রামগোপাল মহাজ এই প্রসঙ্গে পচা মালা পরেছেন আমরা বলেছিলাম যে পচা মালাগুলো না পড়লেই নয় উনি তো বাঙাল ছিলেন বলেছিলেন মালাকুইগো গো ওটা তো ভাব একবার পড়াবে সারা জীবন তার স্মৃতি থাকবে আমাদের কল্যাণের জন্য কত কষ্ট তারা গ্রহণ করেন তারপরে আমাদিগকে প্রসাদ আনিয়া প্রসাদ ও পান দিয়া মা আমার চিমুক ধরিয়া সস্নেহ বলিলেন আর ভয় কি খুব সহজ হয়ে গেছে তো তোমাদের এই জন্মই শেষ জন্ম আমি বল আমি বলিলাম সহজ বই কি তোমার কৃপা হলেই সব সহজ আমার স্ত্রী শিশু মায়ের জন্য একখানি আসন তৈরি করিয়া লইয়া গিয়াছিলেন তা পাইয়া মা খুব মায়ের খুব আনন্দ সকলকে দেখান আর বলেন আহা দেখো বৌমা কেমন সুন্দর আসন তৈরি করেছেন ভক্তের একটি সামান্য জিনিস পাইয়া তাহার এত আনন্দ এই যে সামান্য জিনিসে তার কি আনন্দ ভীষণ রকমের আনন্দ হাত বাড়িয়ে তিনি গ্রহণ করতেন আমরা দেখেছি পরবর্তীকালে গুরুদেব মহারাজ এইটি আপনার জন্য নিয়ে এসেছি কী নিয়ে ছেলে মানুষের মতো আত্মস্বানজীকে পুতুল দেওয়া হয়েছে কি আনন্দের সঙ্গে নিয়েছে একটা গণেশের মুখ আমরা কিনে দিয়েছি মেলা থেকে একটা গণেশের মুখ কিনে দিয়েছি প্লাস্টিক দিয়ে লাগানোর মুখোশ একটা মুখোশ কিনে দিয়েছি পরের দিন আমরা যখন প্রণাম করতে গেছি দেখছি মহারাজের মুখোশটা পড়ে আছে আর একটা সেই প্লাস্টিকের একটা কিনে দেওয়া হয়েছে সেটা এরকম ঠুকলে হাতুড়ির মতো ঠুকলে পিক পিক করে আওয়াজ হয় সেইটা আমরা যতজন যাচ্ছি মহারাজ আমাদের সামনে পিক পিক করেছে আর ওইটাকে প্রথম দিকে লাগানো ছিল পরে খুলে ওই সুরটাকে ধরে মুখের কাছে ধরে দাঁড়িয়েছেন ওই সামান্য জিনিস আমরা খুব সামান্য কি কিনবো প্রেসিডেন্ট মাঝকে কি দেব কিন্তু সামান্য জিনিসে তার কি আনন্দ একদিন আমি তিন সপ্তাহে কলকাতায় থাকি বাগবাজারে এটা খুব সুন্দর অধ্যায়টা দারুণ বাগবাজারে শ্রী মায়ের বাটিতে গিয়া তাহাকে দর্শন ও প্রণামন্তর বলিয়াছিলাম মা কিছুদিন কলিকাতায় থাকব এখানে তোমাকে দর্শন করবার নিয়ম হয়েছে সপ্তাহে মাত্র আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে আমি কিছুদিন কলকাতায় থাকবো এখানে তোমাকে দর্শন করবার নিয়ম হয়েছে সপ্তাহে মাত্র দুদিন যদি অনুমতি করো তবে মাঝে মাঝে আসব। মা বললেন আসবে বই কি যখন সুবিধা হয় আমাকে সংবাদ দেবে একদিন গিয়ে বললাম মা আমার তো শান্তি হয় না মন সর্বদা চঞ্চল কাম যায় না এই কথা শুনিয়া মা এক দৃষ্টে অনেকক্ষণ আমার দিকে চাহিয়া বিলেন। কিছুই বলিলেন না মায়ের মুখ দেখিয়া আমার আত্মগ্লানি আসিল কেন মাকে ইহা বলিতে গেলাম তাহার পদদুলি লইয়া শ্রীযুক্ত মাস্টারমশাইয়ের বাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেনে উপস্থিত হলাম মাস্টারমশাইয়ের পদদুলি গ্রহণ করিয়া বলিলাম আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথা একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম তিনি বললেন সে কি আপনি মায়ের ছেলে সে কি আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন আপনি আমার নিকট কিসের কাঙাল মা কি আপনাকে চেয়ে দেখেন নাই আমি বললাম হ্যাঁ অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন মাস্টারমশাই বললেন তবে আর কি সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় তিনবার খুব আবেগের সহিত তিনি এই কথাটি বলিলেন মায়ের অনেকক্ষণ চাহিয়া দেখিবার অর্থ বুঝিলাম আমি শান্ত হইলাম মনে হইল মা যেন তাহার কৃপা দৃষ্টির অর্থ বুঝাইতে মাস্টারমশাইয়ের নিকট আমায় পাঠাইয়াছেন এই যে অনেক সময় আমরা মনে করি যে জগন্মাতার কাছে গিয়েছি তার কাছে প্রার্থনা করছি তিনি কি বলছেন সেসব তো বুঝতে পারছি না তার কি কৃপা আমরা লাভ করছি কিন্তু এটা খুব নিশ্চিত তার কৃপা আমরা লাভ করছি তার দিকে তাকিয়ে থাকলে তার কৃপা তার দৃষ্টিতে এই কৃপা ঝরে ঝরে পড়ছে আমরা সেই কৃপাটিকে গ্রহণ করার যোগ্য হয়ে উঠতে হবে সেটা অনুভব করার যোগ্য হয়ে উঠতে হবে এটা হচ্ছে কথা মায়ের ভীষণ রকমের কৃপা আত্মস্থানন্দে যে আমাদের বলতেন সব সময় ঠাকুরের সামনে দাঁড়াবি ঠাকুর তোর দিকে দেখছেন তুই কি বললি তোর কি হলো তার বড় কথা নয় ঠাকুর তোর দিকে তাকিয়ে দেখছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা অনেক সময় ভুলে যাই মায়ের সামনে দাঁড়িয়ে ভাবি ছবি মূর্তি তো নয় ছবি মানুষ তো নয় অতএব তিনি যে আমাকে দেখছেন তার কোনো ইয়ে নেই আমি কি গুরুর দর্শনের ক্ষেত্রে আমরা একই কথা বলি এ গুরু তো বসে আছেন অনেক দূরে আমরা নিচু হয়ে প্রণাম করে চলে যাই কিন্তু তিনি প্রত্যেককে দেখেন প্রত্যেকের মনের কথা শোনেন আপনাদের একটা ইনসিডেন্ট বলেছিলাম যে পূজনীয় ভূদেশানন্দজি মহারাজের সেবকরা তাকে নিয়ে হাঁটাই দেখে আমার মনে হয়েছিল আমাকে যদি একটু সুযোগ দেয়া হতো ওনাকে ধরে হাঁটানোর মহারাজকে প্রণাম করে চোখ তখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো প্রণাম করে ওঠা মাত্রই মহারাজ দিকে তাকিয়ে বলছেন অনেকে মনে অনেকে মনে করে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর সেবা হয় আমি বলি গুরু যে সাধন পথ দেন তার সেবা করলে সেটা গুরুর কাছে যায় মনের ভেতরে যে কনফিউশন সেটা সম্পূর্ণ চলে গেল তিনি তাকে আমি একটি কথাও বলিনি তিনি আমার দিকে প্রত্যেকের দিকে তাকাচ্ছেন প্রত্যেকের কথা বলছেন কেউ মজা করে জিজ্ঞাসা করছেন বাবা কেমন আছে উনিও মজা করে উত্তর দিচ্ছেন বাবা খাবি খাচ্ছেন আবার যে সিরিয়াসলি জিজ্ঞেস করছেন বাবা কেমন আছেন উনি ভালোই আছি উনি কখনো বলতেন না আমি খারাপ আছি কোনো দিন বলতেন না আমি খারাপ আছি তাদের যে অসম্ভব কৃপা মায়ের কৃপা দৃষ্টির দিকে তাকিয়ে দেখবেন মায়ের দুটো চোখে দুরকম দৃষ্টি আছে একটা চোখে রুদ্র একটা চোখে করুণা ভালোবাসা যেমন আমাদের মা যখন আমরা বদমাইশি করে চোখ বড় বড় করে তাকান ওই চোখ বড় বড় তাকানো এক দিক একটা দিক দেখলেই তখনই আমাদের প্রাণ শান্ত হয়ে যে বলছে না আমার শরীরে যে কামনা বাসনা আছে এগুলো যাচ্ছে না মা শুনে করুণার দৃষ্টিতে একটা তো রুদ্র দৃষ্টিতে তাকাছেন আর একটা করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন তার ধারায় তিনি তাকে স্নাত করছেন আর এ বুঝতেই পারছে না যে এরকম অবস্থা হয়েছে তাই সে খুব রকম দুশ্চিন্তা করছে তাই মাস্টারমশাইয়ের কাছে গেলেন দেখুন কি অবস্থা মা তার গুরু মাকে তার বড় ছোট মূল্য মনে হলো তার মনে হলো মাস্টারমশাই ঠাকুরের সেবা করেছেন অতএব ঠাকুর যদি এই মাস্টারমশাই যদি তার মাথায় হাত বুলিয়ে দেন তাহলে অবশ্যই তার কল্যাণ হবে কিন্তু দেখা গেল যে মাস্টরমশাই তাকে জিজ্ঞাসা করছেন মা কি আপনাকে তাকাননি আর মা কি আপনার দিকে তাকাননি বললেন হ্যাঁ মা আমাকে অনেকক্ষণ তাকিয়ে দেখেছিলেন উনি একটাই উত্তর দিলেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় জগন্মাতা যদি আমাদের দিকে মুখ ফিরিয়েও তাকান তার কৃপা কটাক্ষে আমাদের মুক্তি হবে তাই তিনি বলছেন যে সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় নাইবা তিনি কোনো উত্তর দিলেন তার দৃষ্টিতেই অনেক উত্তর লেখা আছে তার ভালোবাসার ঝরে ঝরে পড়ে সেই দৃষ্টির মধ্যে দিয়ে বলছেন মাস্টারমশাইয়ের কাছে যেন জগন্মাতা পাঠালেন আমাকে তা তিনি যে তাকিয়েছিলেন সে তাকিয়ে থাকার যে কি অর্থ সে অর্থটা বোঝবার জন্য জীবনীকার লিখছেন একদিন ভোরে আমার পরিবারও একটি মেয়ে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া গিয়া একটি মেয়েকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া গিয়া বলিলাম মা ওরা তো সর্বদা আসতে পারে না এরা আজ সারাদিন তোমার এখানে থাকবে আমি বিকেলে এসে নিয়ে যাব মা বললেন আচ্ছা বেশ তো আমার স্ত্রীর কপালে সিঁদুর ছিল না ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ গো তোমার কপালে সিঁদুর নেই কেন এই কথা শুনিয়া মা বলিয়াছিলেন তা আবার কি হয়েছে ওর এমন স্বামী নাইবা পড়েছে এই বলিয়া মা স্বয়ং তাহার কপালে সিঁদুর পড়াইয়া দিলেন আমার স্ত্রী মনে আমার স্ত্রীর মনে হইয়াছিল মা যদি অনুমতি করেন তবে পদসেবা করি মা কিছুক্ষণ পরে তাহাকে বলিলেন এসো বউ আমার গায়ে মাথায় তেল মাখিয়ে দাও তেল মাখাইয়া চিরুনি দিয়া চুল আছড়াইতে দিতে দিতে তাহার ইচ্ছা হইল যদি এই চুল কিছু নিতে অনুমতি দেন তো নি মা হাসিয়া নিজেই বললেন এই নাওমা তারপরে চুল চিরুনির গাত্র সংলগ্ন চুল ছাড়াইয়া তাহার হাতে দিলেন একটি স্ত্রীভক্ত জিজ্ঞাসা করিয়াছিল এই বউটি কে মা বলেছিলেন রাঁচিতে সুরেন থাকে তার বউ ঠাকুরের ওপর সুরেনের অগাধ বিশ্বাস সুন্দর কথা দেখুন আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন এগুলো এরা স্থূল শরীরে মায়ের করেছেন আমরাও সূক্ষ্ম শরীরে করতে পারি এই যে আপনারা কম্বল কম্বল করে আপনাদের পাগল করে দিচ্ছি তার মূল কারণ হচ্ছে ওই যারা ওই শীতার্থ অবস্থায় কম্বল পাবেন না তারা আর কেউ নয় স্বয়ং ঠাকুর প্রত্যেকের ভেতরে ঠাকুর বিরাজ করছেন আপনার অনেক কিছুর মধ্যে থেকে একটুখানি অর্থ যদি আপনি সেই কম্বল কেনার জন্য দেন এরা যখন এই কম্বলগুলো গায়ে দেয় এরা এদের তো কোনো ফেসবুকের পাতা টাতা প্রচার প্রচার করেন না কিন্তু হোয়াটসঅ্যাপে অনেককে আমাকে প্রত্যেকবার ছবি পাঠান সেই যাদের গায়ে দেওয়া হয় তাদের সেই যে মুখের যে তৃপ্তির হাসি ওইটা যদি দেখেন তাহলে দেখবেন হাজার জব ধ্যান করে আপনার মনে যে আনন্দ হচ্ছে সেই আনন্দের স্ফুরণ ওদের গায়ে কম্বল দেওয়া মাত্র হচ্ছে খুব সহজ পদ্ধতি স্বামীজি এইখানে জীব জীবসেবায় যে এটি চালু করে গেছেন খুব সহজে ভগবত যে আনন্দ সেটা ক্ষণিকের জন্য হলেও নিজের ভেতরে তা অনুভব করা যায় তাই এই রকম ব্যবস্থা তিনি করে গেছেন তাই বলছেন যে যা যা করতে চাইছেন মা সব কিছুর অনুমতি দিচ্ছেন আমার মনে আছে আমি তখন সদ্যসদ্য মঠে আসা শুরু করেছি একদিন মঠে এসে গেছে সাধু হয়ে গেছে তখনও ট্রেনিং সেন্টার হয়নি একদিন একটা কাজে স্টুডেন্টস হোম থেকে প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়েছি প্রেসিডেন্ট মহারাজ বিশ্রাম করছেন এবং এখন যিনি ওই আমাদের বর্ধমানে প্রতাপপুর আরেকটা আছে আশ্রম সেই আশ্রমে অশোক মহারাজ উনি ট্রেনিং সেন্টারে এবং অরিজিৎ মহারাজ অভিজিৎ এরা দুজন পুজনীয় মহাজে পায়ে হাত বুলাচ্ছেন আমি চুপ করে দাঁড়িয়ে জালের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে দেখছি আর মনে মনে ভাবছি আমাকেও যদি এই সুযোগটা দেওয়া হয় খানিক বাদে পূজনীয় মহারাজ উঠলেন বিশ্রাম থেকে উঠলেন আমার নাম জিজ্ঞেস করলেন মজা করলেন আমাকে নিয়ে তারপরে বসে চলে গেলেন ঘটনা এইখানেই শেষ হয়ে গেল এর পরের দিন যেদিনকে তাকে দর্শন করতে গেছি সেদিনকে আমাদের গুরু পূর্ণিমার দিন মহারাজে খুব জ্বর হয়েছে মহারাজকে কাছে গিয়ে কাউকে প্রণাম করতে দেওয়া হচ্ছে না আমরা সাধুরাও দূর থেকে করছি ভক্তরা কাঁচের বাইরে থেকে মহারাজকে প্রণাম করছে তখন ভূতেষানন্দজির বাড়িতে নিয়ম ছিল এই বাড়ির নিয়ম ছিল কেউ কোনো সাধু এলে তাকে কিছু খেয়ে যেতে হবে আমরা যথারীতি পেট পুড়ে খেয়ে ফিরে যাচ্ছি এমন সময় সুপ্রভাত মাছ ডাকলেন দেখে বললেন তোর হাত ভালো আছে হ্যাঁ হাত ভালো আছে যা মহারাজ ভেতরে শুয়ে আছেন মহারাজের পায়ে গিয়ে হাত বুলিয়ে দেয় আমি যখন ঘরের ভেতরে গেলাম ওর সেবক বলছেন এই আপনার পায়ে হাত বুলাবার জন্য এসেছেন এমন একটা হাসি হাসলেন যেন উনি জানতেন আমি যাবো মহারাজ গভীর ঘুমিয়ে পড়েছেন ভীষণ জ্বর তো ওষুধ খাইয়েছে তাই মহারাজ ভীষণ রকমের ঘুমোচ্ছেন আর আমি মহারাজের পায়ে হাত বুলাচ্ছি আর ঠক ঠক করে কাঁপছি সারা গা দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে তারপরে মহারাজ প্রণাম নেবেন বলে উঠছেন মহারাজের জন্য যা সেবার জিনিসপত্র মুখে ধোয়া জল রুমাল এসব দিয়ে মুছলেন আর কফি এনে এই ওই যে এনশিওর সেইটা খেতেন মা সেইটা এনে দেওয়া হলো তারপরে আবার মুখ তুলেন তারপরে মহারাজকে সেবকরা বলছে ও আপনার এত সেবা করলো ও আপনাকে একটু ছুঁয়ে প্রণাম করুন উনি বলছেন ছুঁয়ে নয় আমার পায়ে মাথা রেখে প্রণাম করুন তারপরে যখন পায়ে মাথা রেখে প্রণাম করলে উনি দুহাত বাড়িয়ে যেরকম মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করেন উনি আমাকে নিয়ে আমার মাথাটা নিয়ে ওরকমভাবে আদর করলেন এই আজকে সকালে যখন এটা পড়ছি তখন এই মহারাজের এই রকম কৃপার কথা ভাবছিলাম এগুলো কিন্তু সব কটাই কল্পনায় ভেবেছি যদি আমার মাথায় একটু হাত দেন যদি আমাকে একজনকে ওরকমভাবে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলেন আমাকে যদি ওনার আমার মাথাটা ওনার বুকের মধ্যে নিয়ে ওরকমভাবে আশীর্বাদ করেন আমার খুব ভালো লাগে তিনি অন্তর্জামী একটা কথাও আমার মুখ থেকে সরাতে হয়নি সব কটা ইচ্ছা পূর্ণ হয়েছে আমাদের ইচ্ছাগুলো সঠিক হওয়া দরকার জানেন তো ইচ্ছাগুলো যদি সঠিক হয় আমাদের ইচ্ছা পূর্ণ হবে শ্রীমার জীবনে আমরা এটা দেখেছি কি সুন্দর কথা মা সার্টিফিকেট দিচ্ছেন বলছেন রাঁচির সুরেন থাকে রাঁচিতে সুরেন থাকে এ তার বউ ঠাকুরের ওপর সুরেনের অগাধ বিশ্বাস দেখুন তার ওপর বিশ্বাসের কথা বলছে না ঠাকুরের ওপর সুরেনের অগাধ বিশ্বাস তিনি এবং শ্রীরামকৃষ্ণদেব এরা যে এক এবং অচ্ছেদ্য ভিন্ন সত্তা এটা কিন্তু খুব পরিষ্কার করে এই কথাগুলোর মধ্যে দিয়ে বলে দিচ্ছেন মায়ের কথা ভীষণ ইঙ্গিত বহ ঠাকুরের কথার অনেক সময় ট্রান্সলেশন করা যায় কিন্তু মায়ের এত সহজ সরল কথা এগুলো অনুবাদ করাটা বেশ কঠিন এর অন্তর্নিহিত অর্থ বার করাটা ভীষণ রকমের কঠিন দেখুন না কোনো কথা বললে না চুপটি করে আছেন। আর লোকটি বোকার মতো কিচ্ছু বুঝতে পারল না পরে যখন মাস্টারমশাইয়ের কাছে গেলেন মাস্টারমশাই বলছেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় কি সুন্দর কথা এই যে সাধারণ জিনিসটা তিনি বুঝতে পারলেন না এখানেও ঠিক তাই সেদিন মা তাহাকে সঙ্গে লইয়া গঙ্গা স্নানে যান আমরা যে কাপড় গামছা মায়ের জন্য লইয়া গিয়াছিলাম ব্রহ্মচারীগণ তাহা অনেকগুলি অনেকগুলি নতুন কাপড়ের মধ্যে রাখিয়া দিয়াছিলেন মা কিন্তু উহার ভিতর হইতে আমাদের দেওয়া কাপড় ও গামছা লইয়া স্নান করিতে লাগিলেন গঙ্গা স্নান করিয়া ঘাটের ব্রাহ্মণকে মা একটি পয়সা দিয়া বলিলেন বৌমাকে চন্দন পরিয়ে দাও আহারের সময় নিজ পাত হইতে তাহাকে প্রসাদ দেন এবং আহারান্তে বিশ্রামের সময় পদসেবা করিতে বলেন আমার মেয়েটি একখানি কম্বলে শুইয়া তাহা নোংরা করিয়াছিল মা আমার স্ত্রী তা ধুইয়া দিতে উদ্যোগী হইলে মা তাহার হায় হইতে ওহা কারিয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন পরিবার জিজ্ঞাসা করিয়াছিলেন মা তুমি কেন ধোবে মা উত্তর দিয়েছিলেন কেন ধোবো না ও কি আমার পর কি অদ্ভুত কথা এই এই যে ঘটনাগুলো আমরা পড়ি শুধু পড়া না হয়ে যদি আমরা একটু রিক্রিয়েট করতে পারি নিজেদের মনের মধ্যে দেখবেন এটা আরও অনেকখানি কাজ দেয় অনেক বেশি কাজ দেয় অনেক বেশি এফেক্টিভ হয় আর একবার আর একবার অপর চারজন ভক্ত সহ জয়রাম বাটি গিয়াছিলাম কোয়ালপাড়া মঠ হইতে এমন সময় রওনা হই যে বেলা থাকিতেই শ্রী শ্রী মায়ের বাড়ি পৌঁছিবার কথা সঙ্গে ওই দেশে একটি কুলিও ছিল আমার জানা রাস্তা কিন্তু মায়ের বাড়ি নিকট গিয়া পথ ভুলিয়া ভুল হইয়া গেল কিছুতেই আর খুঁজিয়া পাই নাই ওই দেশি লোকটিরও গোলমাল হইয়া গিয়াছে ক্রমে রাত্রি হইল সঙ্গীরা প্রমাদ বনিলেন তখন আমরা সবাই ক্লান্ত কি করি এক বাঁশ বনের ভেতরে আমি কম্বল পাতিয়া বসিয়া পড়িলাম মায়ের উপর বড় অভিমান হইল মা আমরাই কি শুধু তোমাকে খুঁজবো আর তুমি কিছুই দেখবে না এমন সময় দেখি একটি আলো লইয়া রাসবিহারী দাদা ও হেমেন্দ্র আসিয়া উপস্থিত ওই রাত্রিরে এ পথে তাহাদের আগমনে বিস্মিত হইলাম তাহারা বলিলেন আমরা এদিকে আসবো কোনো কথাই ছিল না ভাগ্যে এ পথে এসে পড়েছি শ্রী দর্শন ও প্রণি প্রণাম করিবার পর তিনি জিজ্ঞাসা করিলেন হ্যাঁ বাবা তোমরা বুঝি খুব ঘুরেছ আমি বললাম হ্যাঁ মা পথ ভুল হয়েছিল ইয়ে হচ্ছে কথা অনেক সময় আমরা এটা আত্ম অহংকার তৈরি সব জানি মাকে একবার ট্যাঁকে পুড়ে ফেলেছি দেখবেন কাউকে একবার কিছু জিজ্ঞাসা করবেন তো মায়ের বাড়িতে কবে কোন দিন কী প্রসাদ কী উৎসব মাকে কি পড়িয়েছেন সব কিছু তত্ত্ব আমরা জানি মাতৃতত্ত্বটা আমরা কেউ জানি না ওখানে যে মা প্রধান মাকেই দর্শন করতে গেছি এটা কিন্তু আমাদের কখনো মনে পড়ে না আমাদের মনে পড়ে অমুক মহারাজের সাথে আমার ভাব আছে তমুক মহারাজের সাথে আমার ভাব আছে ওই ফুল দিয়ে দিলে মা মহারাজরা খুব খুশি হন আজকে এই শাড়ি পরানো হয়েছে পাশে ডাঁই করে কাপড় পরাছে আমি একদিন জিজ্ঞেস করছিলাম ষষ্ঠীর দিন তিনি গিয়েছিলেন মাকে দর্শন করতে তাহলে ডাই করে নাকি কাপড় লেগেছে বলছে বোধহয় এইক্ষণি বোধহয় সব শাড়িগুলো মায়ের কাছে পরে যাবে আমি যতবার করে জিজ্ঞেস করছি মাকে কেমন দেখাচ্ছিল মাকে কীরকম কী ফুলের মালা পরানো ছিল সেসব তিনি কিচ্ছু দেখছেন না খালি বলছেন ডাঁই করে কাপড় লাগানো আছে আমরা যেটি চিন্তা করি যেটি অন্বেষণ করি আমরা সেটি পাই আমরা যদি অন্বেষণ করি জগন্মাতা জগৎ জগৎমাতার তত্ত্বটিকে যদি চিন্তা করি তাহলে আমরা তাই পাব এই তাই আমাদের চিন্তাধারার স্রোতটাকে ঠিকঠাক করতে হবে এই যে পথ হারিয়ে ফেলা এর অর্থ দুজনের দেখুন সবাই জানা পথ জগন জগন্মাতার কাছে খুব সহজে চলে যাওয়া যায় তার কাছে যে এত সহজে যাওয়া যায় না এটা আমরা অনেক সময় ভুলে গেছি জগন্মাতার কাছে যাওয়ার পথ হচ্ছে দুটি একটা হচ্ছে শরণাগতি আর একটা হচ্ছে তার অনুকম্পা ভিক্ষা করা এই দুটি যদি না থাকে থাকে খোঁজার ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু হবে না ঠাকুর বলছেন আরও একটা গুণ দরকার সেটা হচ্ছে অনুসন্ধিত সুদৃষ্টি তোমায় খুঁজছি শুধু খুঁজছি সেই তিনি গল্প বলেছিলেন সেই ব্রহ্মচারীর গল্প ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলেছিলেন এগিয়ে যাও সে একটু এগিয়ে গিয়ে চন্দন গাছের চন্দন বনের সন্ধান পেল অনেক কাঠ বিক্রি করে ধনী হয়ে গেল তারপরে সে রু তামার খনি রূপার খনি সোনার খনি হিরে মণিমুক্তা করছেন এই যে খুঁজে যাওয়ার ইচ্ছার জন্য একটা অনুসন্ধিত সুদৃষ্টি থাকা দরকার ঠাকুর খুব জোর দিয়েছেন অনুসন্ধিত দৃষ্টি থাকা দরকার আমরা যে সাধন ভোজনের পথ পাই শুধু ওইটাই শুধুমাত্র সেই বিড় বিড় করে গেলেই হবে না তার সেটা প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে করতে হবে তবে দেখবেন তার ভেতর থেকে আনন্দ স্ফূর্তি এবং ভগবানের উপস্থিতি আমরা এটা অনুভব করতে পারব তখন শ্রী মায়ের নতুন বাড়ি হইতেছিল পূর্বোক্ত ব্রহ্মচারীরা ওই কাজে খুব ব্যস্ত থাকিতেন শ্রীহট্ট হইতে দুইটি ভক্ত আসিয়াছিলেন তন্মধ্যে একটি পূর্বে অরুণাচলে দয়ানন্দ স্বামীর ভক্ত ছিলেন তিনি ইহাকে প্রহ্লাদের অবতার বলিয়া নিজ ভক্তদের মধ্যে প্রচার করিতেন আমি উক্ত ভক্ত দুইটিকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাই তাহারা প্রণাম করিলে আমি বলিলাম মা অরুণাচলে দয়ানন্দ স্বামী নামে এক সাধু নিজেকে অবতার বলেন এটি তাঁরই ভক্ত ছিল তিনি বলতেন এ প্রহ্লাদ মা হাসিয়া উত্তর দিলেন অবতারই বটে অবতারি বটে অবতরিত হয়েছেন অনেকে আমাদের এরকমই যে অনেক রকম বাবা টাবা আছে না সব বশীকরণ টসিকরণ করে কালকেই বলছিলাম একজন বাবার গল্প বাবা নয় একজন সাধকের গল্প তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গণিত পড়াতেন তিনি তারা পরম্পরায় খুব ভালো জ্যোতিষী ছিলেন তিনি ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন কি করে আমাদের এই যে কাল কাটে আমাদের দেখবেন আঙুল ভর্তি আংটি এইখান থেকে শুরু করে এই অবধি এইখান থেকে শুরু করে ওই অবধি আবার কোনো কোনো আঙুলে দুটো তিনটে করে আংটি আছে আঙুল ভাঁজ করতে পারছে না গ্রহ নক্ষত্র তারপরে হাতে আছে কোমরে আছে শুধু পায়ে বোধ হয় পড়ে না কেউ সেই কারণে পায়ে নাই আমাদের এত কিছু আছে কিন্তু আমাদের কোনো কিছুতে বিশ্বাস নেই তাকে জিজ্ঞেস করেছেন পাথরগুলোকে কাজ করে বলছেন অবশ্যই পাথর কাজ করে কিন্তু সেটার পজিশনের ওপর নির্ভর করে যে পজিশানে রাখার কথা সূর্যের আলো করে সেটা শরীরের সঙ্গে সংশ্লিষ্ট হয় সেইভাবে হবে উনি খুব সহজ দুটো পদ্ধতি বলেছেন এক হচ্ছে আমাদের যার যার ইষ্টমন্ত্র সেটা যদি মন প্রাণ উজাড় করে জপ করি যার ইষ্টমন্ত্র আছে তার ইষ্টমন্ত্র যার নেই কেউ গায়ত্রী কোনো কিছু জপ করি তাহলে দেখবেন আমাদের দুঃখ দূর হবে আর দুই হচ্ছে যে গ্রহ কুপিত সেই গ্রহের মাতা প্রত্যেক গ্রহের একজন মাতৃকা থাকে সেই মাতৃকাকে পূজা করলে আমাদের কষ্ট দূরীভূত হয় এইটা হচ্ছে কথা এই হচ্ছে কথা মা বলছেন অবতারই বটে আমরা সামান্য সাধন ভোজন করে নিজেদেরকে স্বয়ং ভগবান বলে মনে করি আমি আরেকজন সাধুর নাম করিয়া বলিলাম তিনিও অনেক লোককে দীক্ষা দিতেছেন মা বলিলেন এসব অনেকটা ব্যবসাদ আছে তবে কি জানো এতেও উপকার হবে মানুষ নিজেকে তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করে দেখুন যেগুলো খারাপ তার মধ্যে মা ভালো খুঁজে বেড়াচ্ছেন আন্তরিক হলে মা বলছেন যে এই যারা ব্যবসায়ী সাধু যারা দীক্ষা দেন ভগবানের নাম দেন যাদের নিজেদের সিদ্ধ অবস্থায় যারা পৌঁছনি সে অবস্থায় যারা মন্ত্র দীক্ষা দান করেন তাদের সেই মন্ত্রে কোনো কাজ হয় না কিন্তু এই মানুষ সেই দীক্ষা নিয়ে ভগবানের প্রতি যে ভালোবাসাটা সেইটা তাদের ভেতরে জিগে যায় এবং এইটা যদি জাগে তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়ায় মা বলছেন আন্তরিক হলে মা বলছেন আন্তরিক হলে শেষটা ক্রমে এখানে এসেই পড়বে দেখছো না এমন তার এখন তারক্রম্ভ নামের ছড়াছড়ি একটু সার থাকলে কেউ বড় বাদ যাবে না এটা হচ্ছে কথা সবাই সেই পবিত্র নাম নেওয়ার জন্য সকলে পাগল হয়ে যাচ্ছে আমার সঙ্গী ভক্ত চারটি মা দিয়েছিলেন তন্মধ্যে একটি ছেলে মানুষ ভক্তকে মা দীক্ষান্তে বলিয়াছিলেন একশো আট বার জপ করবে তাহার সাথে সন্তুষ্ট হয় নাই তাহার ইচ্ছা লক্ষ হাজার জপ করবে মা হাসিয়া বললেন এখন মনে করছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি পারো তো ভালো মাকে পূজার কয়েকটি করিবার জন্য একদিন একটি পদ্মফুল সংগ্রহ করিয়া আনিলাম মা বলিলেন কয়েকটি মাকে পূজা পূজা করিবার জন্য একদিন কিছু পদ্মফুল সংগ্রহ করিয়া আনিলাম মা বলিলেন কয়েকটি সিংহবাহিনীকে দিয়ে এসো আর কিছু রেখে যাও একটু ভক্ত বলিলেন সব ফুল আপনার পায়ে দিয়ে পূজা করব মা বলেন আচ্ছা সে হবে এই তো আমার পা তার আবার পূজা মা বলিয়াছিলেন ঠাকুর মা ঠাকুর বলিতেন মা ঠাকুর বলতেন শুদ্ধা ভক্তি সকলের সার আমাকে আশীর্বাদ করো যেন তাই লাভ হয় নিকটেও আরও কয়েকজন ভক্ত ছিলেন মা চুপ করিয়া রইলেন ক্রমে সকলে চলিয়া গেলে মা আমাকে কান্তে বলিয়াছিলেন ও কি সকলের হয় গা তবে তোমার হবে এই হচ্ছে কথা মা দীক্ষা দিচ্ছেন দীক্ষা দেওয়ার পর বলছেন একশো আটবার জপ করতে আমাদের গুরুরাও তাই বলে আমাদের মনে হয় ব্যাস এই পুষ্প লক্ষ কোটি জব করে বেরোবো আমাদের এরকম ধারণা ছিল এমন জব করব এমন জব করব এমন জব করব সারা সন্ধে কেটে গেল এই পাঁচশো ছশোর বেশি কিছুতেই জব করা আমাদের অনেক সময় মনে হয় যে আমরা বোধ অনেক জব করতে পারবো প্রচুর জব করব এত জব করব এত জব করব জব করে একবারে কয়েক দিনের ভেতরে মুক্তি হবে কিন্তু কিছুদিন জব করার পর এটা একবারে খুব পরিষ্কার এই সেই আপনাদের একটা গল্প বলেছেন আমাদের শিবনারানন্দার গল্প শিবনারান্দা দর্শন করলেন একদিন রাত্রিরে ঘুমিয়ে আছেন তিনি দেখলেন যে একটা আপেল গাছের তলায় প্রচুর আত খাওয়া আপেল পড়ে আছে অনেক আপেল পড়ে আছে তিনি স্বপ্নের মধ্যে বলছেন রোমাই কী এত আপেল কে নষ্ট করলো পুরোটা না খেয়ে আত খেয়ে ফেলে দিলে তখন তিনি শুনছেন তার গুরু স্বামী বীরজানন্দজির মধুর গলার আওয়াজ তিনি বলছেন এই সবকটা আত খাওয়া আপেল হচ্ছে তোর জপের ফল আমরা দ্রুত অনেক জপ করতে গিয়ে জপের সম্পূর্ণ জপটা করি না পুরো নামটা করি না এবং অর্থবোধ সহ যে জপ করার কথা সেটাও করি না আমাদের সংখ্যার ওপর আমরা খুব বেশি জোর দিই পূজনীয় নিয়ে বুতেশানন্দী খুব জোর দিতেন বলতেন সমস্ত আমাদের এনার্জিটা যেন কোয়ালিটির ওপর থাকে গুণগত মান জপের যেন গুণগত মান বাড়ে ভগবান গুরু যেভাবে আমাকে জপ করবার আদেশ দিয়েছেন সেই গুণগত মানে জব করতে হয় এমনকি গুরু যেভাবে উচ্চারণ করেছিলেন সেই উচ্চারণটাকেও সেই স্বরটাকে মনে রাখতে হয় এই আমাদের যে মন্ত্র উচ্চারিত হয় সেটা একটা সুরে উচ্চারিত হয় সেই সুরটাকে মনে রাখার কথা বলা হয়ে থাকে বারবার বলা হয়ে থাকে এবং সেটা যদি না হয় তাহলে ভালো করে জব দেন হয় না একটা রিদেমিক ওয়েতে মন্ত্রগুলো প্রত্যেকের গুরু উচ্চারণ করেছেন না আমরা তখন এত বেশি ইমোশনাল হয়ে থাকি এগুলো কান কান দিয়ে ভালো করে শুনি না কারণ আমরা তো কোনো রকমের দুরাত্রির ভেতরে ঠাকুর মা স্বামীজির জীবনটা করে নিই আর এক রাত্রিরের মধ্যে কথামৃতের প্রথম কুড়িটা পাথা আর মন্ত্র দীক্ষার প্রথম বক্তৃতাটা পরে নিই ব্যাস হয়ে গেল আমার যোগ্য হয়ে গেছে দীক্ষা পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য যে আকুতি যে হৃদয়ের যে ক্ষেত্র সেটা প্রস্তুত হয় না তাই তিনি বলছেন যে একশো আটবার জপ করবে বলছেন এখন মনে করেছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি পারো তো ভালোই বেশি করাকে তিনি উৎসাহ দিচ্ছেন কিন্তু বলছেন সাধ্য মতো জপ করতে আরেকজন অনেক ফুল নিয়ে এসছেন মা বলছেন তার ফুলের অগ্রভার সিংহবাহিনীকে দিতে দেখুন এক ছোট্ট কথার ভেতরে বলছেন ভক্ত বলছেন আপনার পাপ পুজো করার জন্যই এনেছি মা বলছেন এই তো পা কিন্তু এই শব্দের ভেতর দিয়ে এই কথার ভেতর দিয়ে প্রকাশ করছেন তিনি এবং সিংহবাহিনী মা এক সেই কারণে তার জন্য আনিত ফুল এই যে বলছেন যে আমরা তোমার পা পূজা করব বলে এনেছি মা বলছেন এই তো আমার পা কিন্তু এই কথার ভেতর দিয়ে তিনি প্রকাশ পাচ্ছেন তিনি এবং সিংহবাইনি মা এক এবং অভিন্ন তারপরে বলছেন যে তুমি আমাকে এ করে দাও ঠাকুরকে আমাকে ভক্তি দিতে বলো মা চুপটি করে রইলেন একবারও যতবারই কমিট করানোর চেষ্টা করছেন মা কিন্তু ওটা সহজে দিচ্ছেন না মাও সহজে কোনো কিছু দেন না যেটা আমাদের যোগ্য আমরা নই সেটা আমাদের কখনোই দেন না মা এটা আমাদের বুঝতে হবে তাই বলছেন চলে যাওয়ার পরে তিনি বলছেন ও কি সকলের হয়গা তবে তোমার হবে যার হবে তাকে বলে দিচ্ছেন তোমার হবে মা রাধুকে বলিয়াছিলেন রাধু তোর দাদা এসেছে প্রণাম কর আমি ভাবলাম একই কথা আমি যে কায়স্থ সঙ্গে সঙ্গে মনে হইল মা তো আর আমার অমঙ্গল করবেন না তখন উভয়ে উভয়কে প্রণাম করিলাম এই দেখুন সবাইকে তিনি একটা ভাতৃত্বের বন্ধনে একটা পারিবারিক বন্ধনে বেঁধে দিয়েছেন আমরা যতই মনে করি আমরা সবাই আলাদা কিন্তু প্রত্যেককে ঠাকুর এবং মা একটা পারিবারিক বন্ধনের মধ্যে বেঁধে দিয়েছেন একদিন পান্তা ভাত খাইতে ইচ্ছা হওয়ায় মার কাছে গিয়ে বললাম মা বললেন দাঁড়াও আমি লঙ্কা মরিচ আর বড়া ভেজে দিই তোমাদের দেশে খুব লঙ্কা ভালোবাসে গ্রামাফোনের অনুকরণে বললেন অষ্টগণ্ডার কমে অষ্টগণ্ডার একটাও কম দিমুনা বলিয়া মা খুব হাসিতে লাগিলেন জয়রামবাটিতে অন্য একদিন মা বলিয়াছিলেন বাবা সারা দিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো সেই ভক্ত আসছে এ শরীর আর বয় না ঠাকুরকে বলে ব্রাধুরাধু করে মনটা রেখেছি আমার মনে হইল ঠাকুর যেমন জল খাব তামাক খাবো বলিয়া মনকে বাহ্য জগৎ হইতে একটু নামিয়াইয়া রাখতেন বাহ্য জগতে একটু মনকে নামাইয়া রাখিতেন একই তাই এত কষ্ট সহ্য করিয়া মা বহুজন হিতায়ও শরীর রাখিয়াছিলেন বিদায় গ্রহণের সময় বলিলাম মা আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে কিন্তু তোমার মতো মা আমার নাই এই কথা শুনিয়া মা সজল নয়নে সস্নেহে আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন কি সুন্দর কথা এই খেতে বসেছেন তার সঙ্গে ওই যে বাঙালরা যেরকমভাবে খায় মরিচ বড়া এই সমস্ত দিয়ে খাওয়া শুরু করছেন এদিকে নিজের স্বরূপের কথা বলছেন সারাদিন কুস্তি লড়ছি এই ভক্ত আসছে তো ভক্ত আসছে এ শরীর আর বয় না তারপর নিজের স্বরূপ সম্পর্কে বলছেন ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি সবসময় তার মন অসীমের মধ্যে লীন হয়ে থাকতে চান অসীমের মধ্যে লীন হয়ে থাকলেই সংসার আর তার কোনো দিন করা হবে না সেই কারণে তিনি রাধু রাধু করে কোনো রকমের মনটা রেখেছেন বলছেন ঠাকুর যেমন জল খাবো তামাক খাবো বলে বাহ্যভূমিতে ফিরে আসতেন এও যেন ঠিক সেরকম কিন্তু এই শেষের প্রার্থনাটা অসাধারণ বলছেন মা তোমার মতো আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে কিন্তু তোমার মতো মা আমার আর নাই এটা কিন্তু আমাদের খুব মনে রাখা দরকার মায়ের কৃপা পেয়েছি বলে মায়ের কৃপা পাওয়াটা যে খুব সহজ এটা যেন আমরা কখনো বোধ না করি আমরা যেন মায়ের সন্তান এটি যেন যোগ্য তার যোগ্য হয়ে উঠতে পারি আমরা শেষ করব এই অংশটি দিয়ে একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাকে রাঁচি আনিবার প্রস্তাব করিতে আমি জয়রাম গিয়াছিলাম তখন চৈত্র মাস প্রস্তাব শুনিয়া মা বলিলেন চৈত্র মাসে কোথাও যেতে নেই তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেল কলকাতায় না গিয়ে কোথাও কী করে যাই সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নী মারা যান আমি মাকে বলিয়াছিলাম মা বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন বড়ই দুঃখের কথা মা বলিলেন শোকে তার কিছুই করতে পারবে না মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম তাহার শোকে নামগন্ধ নাই সেই সদা ভাবিলাম স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল এ ঘরের যেন সবই নতুন ভগবানকে আঁকড়ে ধরে থাকলে আমাদের জীবনে শোক আসবে তাপ আসবে কষ্ট আসবে কিন্তু ভগবানকে যদি ধারণ করে থাকি তাহলে সেই কষ্ট আমাদের ছবে না কারণ আমাদের মন এমন একটা উচ্চ ভূমিতে থাকবে এই জাগতিক দুঃখ কষ্ট তাকে স্পর্শ করলেও সেটা তার উপর কোন রকম ইফেক্ট করতে পারে না উদ্বোধন বাটিতে একবার রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই মা প্রণাম করিবার পর মাকে প্রণাম করিবার পর মা করজোরে ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন ঠাকুর এদের সকলের বাসনা পূর্ণ করো আমি বললাম সে কি মা সকলের সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই মনে যে কত কুবাসনা রয়েছে মা হাসিয়া বলিলেন তোমাদের সে ভয় নাই তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন তোমরা যা করছো করে যাও ভয় কি আমরা তো রয়েছি যে ফিল্টার যন্ত্র হচ্ছেন ঠাকুর এবং মা আমরা যেমন খুশি প্রার্থনা করি না আমাদের তো কত রকমের প্রার্থনা থাকে সব প্রার্থনা তো পূর্ণ হয় না তার কারণ তারা জানে কোন প্রার্থনাটা আমাদের জন্য কল্যাণকারী কোন প্রার্থনাটা আমাদের জন্য অকল্যাণকারী যেটা আমাদের জন্য অকল্যাণকারী সেই প্রার্থনা মা কখনোই পূর্ণ হতে দেন না সেই স্মৃতি শ্রী সরকারের বলছেন জয়রাম বাটিতে একদিন প্রায় ভোর রাত্রের সময় বহির বাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করিতেছিল দুধের জন্য তাহার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হইয়াছিল চিৎকার শুনিয়াই মা এই বলিতে বলিতে ছুটিয়া যাই মা যাই আমি এক্ষুনি তোকে ছেড়ে দেবো এক্ষুনি ছেড়ে দেবো আসিয়াই গোবৎসের বন্ধন মুক্ত করিয়া দিলেন আমি অবাক হইয়া জগন্মাতার সর্বভূতে করুণাময় মূর্তি দেখিলাম হায় এমন করে ডাকতে পারলে তো বন্ধন মুক্ত হয় এই গোবৎসের উদাহরণ দিয়ে আমাদেরকে যেন মা শেখাচ্ছেন কতখানি আকুলতা কখন কতখানি ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলে আমাদের মুক্তির পথ উন্মুক্ত হয় শ্রী মায়ের অপার স্নেহ করুণা অসীম করুণা অনন্ত দয়ার কথা লিখিয়া বুঝাইবার ভাষা নাই আমরা তাহার দর্শন স্পর্শন ও তার কৃপালাপে ধন্য কৃপালাভ করিয়া ধন্য হইয়াছি কুলম পবিত্রম জননী কৃতার্থা শত শত ভক্ত সেই পরস্পরণী স্পর্শে শোনা হইয়াছে এটা হচ্ছে কথা আমরা এরকমভাবে প্রার্থনা করতে পারলেই কারণ মা তো সবাইকে যখনই আমরা মায়ের কাছে গেছি মা গ্রহণ করে নিয়েছেন মায়ের কাছে সন্তানের জাত নেই বেজাত নেই এমনকি মায়ের কাছে সন্তানের ভেদ নেই উচ্চ নিজ ধনী নির্ধল এসব ভেদ জগন্মাতার কাছে কখনোই নেই কিন্তু আমরা যদি তাকে তিনি তো আমাদের আপন করে নিয়েছেন প্রশ্নটা এখন আমাদের দিকে ঘুরে আসছে আমরা কি তাকে আপন করে নিয়েছি আমরা যদি তাকে আপন করে নিতাম নিতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনে দুঃখ অপসৃত হয়ে গেছে আমরা একটা আনন্দময় সুখের জীবন যাপন করছি এই যে জীবন এটা শেষ হবে এটা একবারে সত্যি কথা চোখের সামনে দেখলেন এই দু হাজার শুরু হয়েছিল চোখের সামনে দেখলেন আমরা ডিসেম্বর মাসে এসে উপস্থিত হয়েছি এবারে হু করে দিনগুলো চলে গেল আমরা চেষ্টা করে আটকে রাখতে পারিনি ভগবানকে যদি খুশ দিই তবুও এই বছরের সেই ভালো ভালো দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না আমাদের জীবনের পাতা থেকে এমনি করে একটা একটা করে দিন ঝরে যাচ্ছে আমরা বুঝতে পারছি জীবন শেষ হয়ে যাচ্ছে এই যতটুকু জীবন আছে ততটুকু দিয়ে ভগবানকে আঁকড়ে ধরার চেষ্টা করে যেন অন্তিমে ওই যে বলছেন না গানে আছে না যখন ভাস্প চলে অন্তকালে তনয় বলে করিস কোলে বড় ধুম লেগেছে রীতি কমলে মজা দেখিবে আমার হলে যখন অন্তকালে সেই অনন্ত সমুদ্রে আমরা ভেসে যাব তখন তুমি যেন আমাকে তোমার ছেলে বলে কোলে তুলে নাও মা যেমন সন্তান জলে ভেসে গেলে তাড়াতাড়ি করে তাকে কুলে নিয়ে এসে একবারে শান্ত আশ্রয় রাখেন মুক্তি দেন ঠিক সেরকম যেন অনন্তের ভেতরে যখন আমি ভেসে যাব তখনও যেন তোমার অভয় স্পর্শটা আমার ভেতরে পায় শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী ত্রৈলোক্য ত্রৈলক্ষ বাসিনামী ডে লোকানাম বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरी ओम तत्सत्मकृष्णर्पणमस्तु